যাবে না তো আসলে বেশি না আগের তুলনায় একটু কম হই আর লাস্টলি আম তো আইতাছে মাদ্রাজে ঠিক আর আম তো মিষ্টি আম তো চাহিদা আছে এইটা আলফামসো আম কই আমরা ব্যস্ত আছি আর বাজার থেকে যাচ্ছে আলফামসো আপনার নাম এইটা মানে এইভাবে ব্যস্ত আছি 150 টাকা কেজি ব্যস্ত আছি কেমন চাহিদা এটা আছে মোটামুটি ভালো চাহিদা অন্য আমের তুলনায় এই আমটার চাহিদা মোটামুটি ভালো কতদিন যাব তা মানে ঢুকছে রাজ্যের বাজারে এটা ঢুকছে আজকে এই তো 20-25 দিন হচ্ছে আমটা ভালোভাবে মানে আইতাছে আর কি এর আগে আইছে না অন্য আম আইছে এই আমটা আইছে না এখন কি কি আম ঢুকতে আছে রাজ্যের বাজারে এখন আছে বেগুন ফুলি আছে তারপরে তুতাগুলি আছে লালমনি আছে তারপরে আলফামসো আছে এই আমটি বেশি আর অন্য তো আম আছে কিন্তু আমের নামও নাই এই আমটি বেশি গোলাপ কাশ আছে এখন আগের তুলনায় একটু কম হয় বেচা বিক্রি একটু কম হয় আগে যেমন লকডাউন সারা যে বেচা কেনাটা হয় তার টিকা প্রায় 4-5 হাজার টাকার বিক্রি কমে গেছে 2-4-5-7 হাজার টাকা ব্যস্ত আমরা সবসময় ওখানে মোটামুটি মনে করেন না 2-2.5 হাজার টাকার বিক্রি কমে গেছে লকডাউনের কারণে কারণ মানুষ তো বাইরে পারতেছে না আপনার নাম আমার নাম রাকেশ সূত্রধর হ্যাঁ রাকেশ সূত্রধর